আসসালামু আলাইকুম, এখন আছি টাঙ্গুয়ার হাওরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জনি মৃধা। আজকে আমি তোমাদেরকে ঈশ্বরদী থেকে কিভাবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে এলাম ঠিক সেইটা ধাপে ধাপে দেখাবো। তো লেটস গো বন্ধুরা, ঈশ্বরদী থেকে সুনামগঞ্জ। বন্ধুরা, ঈশ্বরদী থেকে সুনামগঞ্জ যেতে ডাইরেক্ট কোনো গাড়ি পাবেন না, তাই সুনামগঞ্জে যেতে আমাদের প্রথমে যেতে হয়েছে পাবনা বাস স্ট্যান্ডে। পাবনা বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাংলা স্টারের টিকিট কেটেছি এবং এইটা সরাসরি চলে যাবে গাজীপুর চৌরাস্তা। পাবনা থেকে গাড়ি ছেড়েছে ঠিক 4:30 মিনিটে। আর হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে গাজীপুর চৌরাস্তা। আর গাজীপুর চৌরাস্তায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের লেগে গিয়েছে রাত 11:30। আর সেখান থেকে আমরা আরও একটি বাসে করে রওনা হয়েছি নেত্রকোনার উদ্দেশ্যে। এই বাসটি আমাদের রিজার্ভ করা ছিল ঢাকা থেকে, এবং এই বাসে করেই আমরা সবাই একত্রিত হয়ে যাচ্ছি। এবং এখানে নিরিবিলি হোটেলে আমরা থেমেছি এবং এই হোটেলে আমাদের রাতের ডিনার সেরেছি। এরপরে আমরা সারা রাত ধরে জার্নি করে চলে গিয়েছি সেই আমাদের কাঙ্ক্ষিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। শুভ সকাল বন্ধুরা, টাঙ্গুয়ার হাওর থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। দেখতে পাচ্ছ, আমরা সবাই এই নৌকাটি ভাড়া করেছি এবং এই নৌকাতেই আমরা আজকে সারাদিনের জন্য প্রায় 10 ঘন্টা জার্নি করব। যেতে 5 ঘন্টা লাগবে টাঙ্গুয়ার হাওরের টেকের ঘাট এবং আসতে 5 ঘন্টা লাগবে টাঙ্গুয়ার হাওরের টেকের হাট থেকে এই সুনামগঞ্জের এই ঘাটে। তো বন্ধুরা, আমরা সকলেই সকালবেলা অনেক টায়ার্ড ছিলাম, তো আমরা নৌকাতে উঠে ফ্রেশ হলাম। এরকম কোনো ধারণা ছিল না যে কোথায় কোনো চার্জের ব্যবস্থা দেওয়া নেই। আর আমাদের মোটামুটি যারা ম্যানেজমেন্টটা আছে এরাও ওইভাবে কোনো ইনস্ট্রাকশন দেয় নাই। দিয়ে থাকলে হয়তো আমরা হোটেল থেকে পুরোটাই করতাম। তবে আপনারা যারা নেক্সট আসবেন, পর্যাপ্ত পরিমাণ চার্জের ব্যবস্থা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু সবাই ধরা খাবেন আমার মতো। হয়তো আমার ভিডিও এটাই শেষ, এরপরে আর ভিডিও দিতে পারবো না। টাঙ্গুয়ার হাওর রানা, নাস্তা করতেছ? সবাই সকালের নাস্তা শুরু করেছে এবং সবাই নাস্তা খাচ্ছে, ডিম চেরি। অন্যরকম সকাল, পুরো ভিউ দেখতে পাচ্ছেন টাঙ্গুয়ার হাওরের। আমাদের জীবন ভাই খাচ্ছে। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবে। নতুন কোনো শহরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।